আচ্ছা, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো সবাই, প্রথম অধ্যায়। আর এই এমপি শব্দটা অনেক আগে থেকেই ছিল, তোমরা হয়তো অনেকে আমাকে জিজ্ঞেস করে জানছো, আবার কেউ যদি না জিজ্ঞেস করো তাহলে দেখবা যে এমপিটা আসলে বোঝায় হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম, মানে গাণিতিক সমস্যা। অর্থাৎ যেখানে গাণিতিক সমস্যা লিখতে অনেক বেশি সময় লাগে ওখানে আমি সংক্ষেপে এমপি লিখি, আর এই সেটা উপরে এমপি লিখলো, ভিতরে হয়তো শুধু পি লিখছি, পি মানে প্রবলেম। তো দেখবা যে যখন অঙ্কগুলোর ক্ষেত্রে আমি শুধু পি লিখবো তখন ধরে নেবে এটা হচ্ছে প্রবলেম, আর এমপি মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো আমি যেহেতু ফার্স্ট চ্যাপ্টারের অঙ্ক নিয়ে কথা বলছি, ফার্স্ট চ্যাপ্টারে আমাদের পরিচিত, এখানে চারটা সূত্র আছে, আমি সূত্রগুলোর পরিচয় তোমাদের আবার একটু দেই অল্প একটু সময় নিয়ে, কারণ যেহেতু অনেকদিন ধরে এটা করানো হচ্ছে না সেই হিসেবে আবার কারো ধারণা একটু ল্যাগ থাকতে পারে। এই চারটাই হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের সূত্র। খেয়াল করো সবাই, ভিসি সমান এস ডিভাইডেড বাই এন, মানে ভিসিটা সাইজ একটু বড় লেখা হয়েছে, এটা ছোট বড় নিয়ে সমস্যা নাই। তো এখানে কোনটা দ্বারা কি বোঝায় সেটা আশা করি জানি। ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক, এই এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান, আর এই এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ঝামেলাটা কিন্তু দুই জায়গায় দেখো, এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আর এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়। আর আমরা জানি স্লাইড ক্যালিপার্সে একটা ভার্নিয়ার স্কেল থাকে একটা প্রধান স্কেল থাকে, দেখো দুইটা মান কিন্তু দুইজনের, এন হয়েছে ভার্নিয়ার স্কেলের আর এস হয়েছে প্রধান স্কেলের। আর এই এস এবং এন এর মান নিয়ে আমি একটু কথা বলতে পারি, যে এন এর মান হচ্ছে সাধারণত 10, 20, 40, খুব কমই হয়, 10, 20 বলতে পারি এই নিচে এন এর মান। যদি অঙ্কে কিছু বলে দেয় যে মান এত 10 তাহলে 10, যদি অঙ্কে বলে দেয় যে প্রধান ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 তাহলে 20, আর অঙ্কে যদি কোনো কিছু না বলে তাহলে আমরা ধরে নিব এটা 10, সেটা আমি আগেই তোমাদের জানাইছিলাম। আর উপরে হচ্ছে এস, এটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান, এটাও যদি অঙ্কে কিছু বলে তাহলে আলাদা, কারণ বিভিন্ন টাইপের স্লাইড ক্যালিপার্স হতে পারে, যদি কিছু বলে তাহলে সেই মান নিতে হবে, আর অঙ্কে যদি কিছু না বলে তাহলে অবশ্যই এই এস এর মান হচ্ছে 1 মিলিমিটার। আমি কিন্তু একদম ফিক্স করে এই মানগুলো বলে দিলাম। আচ্ছা, এখন স্লাইড ক্যালিপার্সের এই যে এখানে একটা সূত্র, সূত্রটা সম্পর্কে আমি একটা সহজ কথা বলে দিই, যে স্লাইড ক্যালিপার্সের জন্য এই সূত্র, অর্থাৎ স্লাইড ক্যালিপার্সের জন্য আর কোনো সূত্র নাই, একটা যন্ত্রের একটা সূত্র দৈর্ঘ্য বের করার জন্য এল। যদি এই সূত্র এই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমি প্রস্থ বের করি তাহলে এল এর জায়গায় আমি বি লিখবো, হয়তো বা বেস। যদি এই সূত্রের স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমি উচ্চতা বের করতে যাই তাহলে এল এর জায়গায় এস লিখবো, কিন্তু সূত্র একটাই, ডান দিকের কোনো পরিবর্তন হবে না। লেফট সাইডে দৈর্ঘ্যের জন্য এল লিখতে পারি, প্রস্থের জন্য আমি এখানে বি লিখে ফর্মুলা লিখতে পারি, উচ্চতার জন্য এস লিখতে পারি, বাট এটা সব ঠিক থাকবে। তো এম দ্বারা কি বোঝায়, এম হচ্ছে প্রধান স্কেলের পাঠ, এটা সরাসরি লেখাই থাকবে, প্রধান স্কেলের পাঠ এত অঙ্কের ভেতরে থাকবে। হ্যাঁ, সেটা যে এককে থাকবে, এককের ব্যাপারে আমরা জানি সব অঙ্কের পুরো একক সেম করে নিতে হবে, যে এল কিন্তু লেখা আছে স্লাইড ক্যালিপার দিয়ে যা মাপতে চাই, যদিও এল দৈর্ঘ্য কিন্তু প্রস্থ মাপতে পারি, উচ্চতা মাপতে পারি। আর বি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, এই ভার্নিয়ার সমপাতন নিয়ে কারো কোনো কনফিউশন থাকতে পারে, সেজন্য বলে দিই যে ভার্নিয়ার সমপাতন হলো, এটা তো আসলে প্র্যাকটিক্যালের বিষয়, এটা ভার্নিয়ার সমপাতন যেহেতু নাম সুতরাং এটা অবশ্যই ভার্নিয়ার স্কেলের সাথে জড়িত, প্রধান স্কেলের সাথে জড়িত না, যেহেতু নাম হচ্ছে ভার্নিয়ার সমপাতন সুতরাং এটা ভার্নিয়ার স্কেলের সাথে জড়িত। হ্যাঁ, এবং সেটা হচ্ছে ভার্নিয়ারের একটা ভাগ সংখ্যা, কোন ভাগ সংখ্যা, ভার্নিয়ারের যত নাম্বার ভাগ প্রধান স্কেলের কোন একটা ভাগের সাথে স্পষ্ট ভাবে মিলে যায় ভার্নিয়ারের সেই ভাগটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন ভি। এটার মান হয়তোবা 1 থেকে শুরু করে 9 পর্যন্ত হবে যদি ভার্নিয়ারের গড় সংখ্যা 10 হয়, অর্থাৎ ভার্নিয়ারের গড় সংখ্যা যত অত পর্যন্ত হতে পারে। যদি আমি এমন একটা ভার্নিয়ার স্কেল দেই তোমাকে, যে ভার্নিয়ার এমন একটা স্লাইড ক্যালিপার দিলাম ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20, তাহলে কিন্তু আবার মান 9 এর বড় হতে পারে। আর ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা তো জানি। আচ্ছা, এরপরে যে সূত্রটা, এটা হচ্ছে স্ক্রু গজের সাথে জড়িত, এলসি হচ্ছে লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট এটা তোমাদের বইয়ের নামটা আছে, আবার নূন্যাঙ্ক বই থেকে দেখতে পারো। আর পি ডিভাইডেড বাই এন, পি হলো পিস, এই পিস সম্বন্ধে আবার বলতে হয় পি আর এস এর সাথে একটা সম্পর্ক আছে ভালো, এস এর যেমন মান নির্দিষ্ট পি এর মানও মোটামুটি নির্দিষ্ট, পি এর মান ম্যাক্সিমাম সময় 1 মিলিমিটার, কিন্তু পিস কাকে বলে, ওই যে বৃত্তাকার স্কেলকে একবার ঘুরালে সেটা রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে, থিওরিটা জানলে পুরো ক্লিয়ার ধারণা, আর কোনো সমস্যা নাই, সেটাই হচ্ছে পিস। আর এই এন হচ্ছে কি, এটা হচ্ছে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, মনে রাখতে হবে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা নিয়ে কিন্তু একটু কনফিউশন আছে, আমি কিন্তু এখানে বলছি বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, তাহলে মোট ভাগ সংখ্যাটা নিয়ে আমি যদি ধারণা দেই তাহলে সাধারণভাবে 50 অথবা 100 হয়, আমাদের দুই টাইপের যন্ত্রই ছিল, 50 অথবা 100, যদি প্রশ্নে কিছু না বলে তাহলে 100 ধরে নিতে হবে এন এর মান। এবার এই যে সূত্র, এটা আমি যদি বলি, এটা আসলে মূলত স্ক্রু গজের সূত্র, এই ডি দ্বারা ব্যাস বোঝায়, খেয়াল করো আমি বলছি ডি দ্বারা ডায়ামিটার ব্যাস বোঝায়, কিন্তু এখানে লেখা আছে
স্ক্রু গজ দিয়ে যাহা মাপতে চাই, তার মানে কি আমি যদি স্ক্রু গজ দিয়ে ব্যাস না মেপে তোমার অন্য কিছু মাপতে চাই, তাহলে যা মাপতে চাই সেটাই দিয়ে রিপ্লেসে বসানো যাবে। আর এল হচ্ছে রৈখিক স্কেল পার্ট, এটা ডাইরেক্ট লেখাই থাকবে। আর এই যে সি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এটা একটু ক্লিয়ার করি, এখানে এন ছিল বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, আর এখানে সি হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এটা হচ্ছে মোট ভাগ, তাই 50 অথবা 100, এটা কিন্তু তা না, এটা হলো বৃত্তাকার স্কেলের কত নাম্বার ভাগ ওই যে আমাদের স্কেলের যে দাগ যে পর্যন্ত মাপ নিছি তার সাথে মিলে যাবে, সেটা হচ্ছে এই সি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো আশা করি সূত্রটুকু সবাই বুঝতে পারছো। ওকে, এবার আমরা এক নাম্বার অঙ্ক নিয়ে কথা বলবো। সবাই খেয়াল করো, একটু জটিলই হবে, কারণ আমি বলছি এটা আপগ্রেড শীট, মানে আগের মতো এত একদম সহজ বা ইজি না। তো সবাই মনে রাখার চেষ্টা করো, মিজান স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে ঘন বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করার সময় বেশ কয়েকবার সতর্কতার সাথে পরিমাপ করে দেখলো বস্তুর নিচের প্রান্তে প্রধান স্কেল এর 75 নাম্বার দাগ অতিক্রম করেছে। তার মানে এটা কিন্তু প্রধান স্কেল পার্ট যেভাবেই বলুক, হ্যাঁ, প্রধান স্কেলের 75 মিলিমিটার দাগ অতিক্রম করেছে, তাহলে এটা কিন্তু প্রধান স্কেল পার্ট আমরা পেয়ে গেলাম। এত মিলিমিটার দিয়ে দিচ্ছে মিলিমিটারে, তাই মিলিমিটারে নিয়ে করব। হ্যাঁ, আর এরপরে বলা আছে যে ঘনকাকৃতির বস্তু, তো ঘনকাকৃতির বস্তু বলতে কিন্তু কি বুঝাইছি, যে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা কিন্তু সমান। সুতরাং যদি কোনোভাবে ঘনকাকৃতির বস্তুর দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারি, তাহলে বলতে পারবো প্রস্থ উচ্চতা কিন্তু সেম। আচ্ছা, তো দেখো ভার্নিয়ারের 4 নাম্বার দাগটি প্রধান স্কেলের একটি দাগের সাথে পুরোপুরি মিলছে। 4 কিন্তু ভার্নিয়ারের সমপাতন, বুঝে নাও সবাই, আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, 4 হচ্ছে ভার্নিয়ারের সমপাতন, এই 75 হচ্ছে প্রধান স্কেল পার্ট। উল্লেখ, ভার্নিয়ারের 20 নাম্বার ভাগ প্রধান স্কেলের 19 নং ভাগের সমান। এটা শুধু কি কাজে লাগবে আমি তোমাদের বলে দিই, এখানে শুধু কাজে লাগবে এই 20টা। এই যে ভার্নিয়ারের ভাগ সংখ্যা 20 বলছে, এই 20 ভাগ বলছে, যেন তুমি ভার্নিয়ারের ধ্রুবকটা বের করে নিবা, বিসি সমান এস বাই এন, এই 20 ভাগ তোমার কাজে লাগবে, যে ভার্নিয়ারের ভাগ সংখ্যা 20, এটা শুধুমাত্র ভার্নিয়ারের ধ্রুবক বের করতে কাজে লাগবে। এবার বলছে ঘনবস্তুর আয়তন বের করো, এখন তুমি চিন্তা করে দেখো তুমি কি সরাসরি ঘনবস্তুর আয়তন বের করতে পারবা, পারবা না। তো সর্বপ্রথম তোমাকে কি বের করতে হবে, সর্বপ্রথম তোমাকে বের করতে হবে এখান থেকে দৈর্ঘ্য, এখান থেকে যদি তুমি ঘনকাকৃতির বস্তুর দৈর্ঘ্য বের করতে পারো, সেটা অবশ্যই তুমি একই এককে নিবা, মিলিমিটারে হইলে ঠিক আছে, মিলিমিটার বের করে লাস্টে যেহেতু আমরা রেজাল্টটা মিটারে দেখতে পাচ্ছি, সুতরাং আমাদের মানটাকে অবশ্যই মিটারে নিতে হবে। তো এরপরে একটা কথা আছে যে এখন ঘনবস্তুর আয়তনের সূত্র তো আমি দেই নাই, এই সূত্রটা তো তোমাকে জানতে হবে, এটা তুমি গণিতে পাইছো, কারণ তুমি তো এখান থেকে দৈর্ঘ্য পাবা। তো ঘনবস্তুর আয়তনের সূত্র কিন্তু এ কিউব, যেমন তুমি দৈর্ঘ্যটাকে এ ধরো, তারপরে এর কিউব দিবো, অর্থাৎ এক বাহু রূপে কিউব, এ কিউব, তোমরা এই সূত্রটা হয়তো নিজেরাই আশা করি জানো। যেমন ঘনবস্তুর আয়তনের সূত্রের ক্ষেত্রে আমি যদি এখানে তোমাদের এখন একটু বলি, তাহলে তোমরা সূত্রটা এভাবে ব্যবহার করো যে বি সমান এ, আমি এ বলছি এজন্য কারণ আমার মনে আছে আমি যেটা, যে আমি গণিত বইয়ে বিভিন্ন জায়গায় দেখছি যে ওরা ওই যে ঘনবস্তুর মাপের ক্ষেত্রে দৈর্ঘ্যটাকে এ লেখছে, এই জন্য আমি এখানে একটু এ একটু জাস্ট লিখলাম। যেমন এভাবে একটা সূত্র লিখবা যে ঘনবস্তুর আয়তন বি সমান এ কিউব, এই সূত্রটা লিখে এ তো তুমি এখান থেকে পাবা, এই যে স্লাইড ক্যালিপার্স এর যে দৈর্ঘ্য বের করবা সেই দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য বের করতে গেলেই কিন্তু তোমার এই যে 20 থেকে ভার্নিয়ার ধ্রুবক বের করতে হবে, আর সব আশা করি, তার মানে একটু আপগ্রেড, এটুকু কিন্তু আমাকে বেশি করতে হচ্ছে। ওকে, আমি 2 নাম্বার অঙ্ক নিয়ে একটু কথা বলছি, খেয়াল করো, রফিক একটি স্লাইড ক্যালিপার দিয়ে একটি বেলুনাকার কাচদণ্ডের ব্যাস মাপার ক্ষেত্রে, তাহলে এবার একটা বেলুন আকৃতির, তার মানে একটা সিলিন্ডার আকৃতির কাঠ দণ্ডের ব্যাস মাপার ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট, এই যে প্রধান স্কেল পার্ট আমরা পেয়ে গেছি, ভার্নিয়ার পার্ট পেলো তিন, এটা আমি একটু ক্লিয়ার করতেছি, ভার্নিয়ারের 10 নাম্বার গড় প্রধান স্কেলের 9 এর সাথে মিলছে, তাহলে 10 যে মিলছে এটা কিন্তু আমার ভার্নিয়ারের গড় সংখ্যা, মানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এটা আমার কাজে লাগবে ভার্নিয়ার ধ্রুবক বের করতে। আচ্ছা, তো ভাগের সাথে, তাহলে সমান হলে স্লাইড ক্যালিপার দ্বারা পরিমাপের দণ্ডটির ব্যাস কত পাওয়া যাবে, শুধু ব্যাসই বের করতে হবে, বাট এখানে একটু বোঝার আছে, সেটা হলো দেখো তুমি প্রধান স্কেল পার্ট দেওয়া আছে, আর এই যে ভার্নিয়ারের যে পার্ট আছে এইটা কি জিনিস, এটা আমাকে বুঝতে হবে, ভার্নিয়ার পার্ট কি, আমি তো একটু আগে জানছি ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ারের পার্ট কোনটা, আমি একটু ভার্নিয়ারের পার্টটা তোমাদের ক্লিয়ার করে দিই, যে ভার্নিয়ারের পার্ট কোনটা সবাই খুব লক্ষ্য করো, ভার্নিয়ার স্কেল থেকে যে মাপটা পাওয়া যায় তাকে ভার্নিয়ারের পার্ট বলে। এই যে খেয়াল করো সবাই, এখানে এই বিহি ইনটু বিহিসি, এই দুইটার গুণফলকে একসাথে ভার্নিয়ারের পার্ট বলে, অনেকেই কিন্তু জিনিসটা হয়তো জানবা না, কারণ আমরা এভাবে হয়তো কোথাও আগে করি নাই, আমরা আলাদা ভাবে আমি ভার্নিয়ার সমপাতন জানাইছি আর ভার্নিয়ার ধ্রুবক জানাইছি, কিন্তু ভার্নিয়ার ধ্রুবক আর ভার্নিয়ার সমপাতন দুইটার গুণফলকে একসাথে কিন্তু ভার্নিয়ার পার্ট বলে, তার মানে এখানে কিন্তু দুইটার গুণফল একসাথে দিয়ে দিছে। এই যে ভার্নিয়ারের পার্ট পেলো 3,
ভার্নিয়ার পার্ট, হ্যাঁ ভার্নিয়ার পার্ট, এটা হচ্ছে একসাথে এট এ টাইম তিন ভাগ সংখ্যা, যদি ওভাবে বলে নাই জাস্ট এটা। হ্যাঁ তো আমরা জাস্ট তাহলে এই যে 5.4 এর সাথে জাস্ট আমরা, আচ্ছা এক মিনিট, এখানে একটু ইয়ে আছে, মিস্টেক আছে, ভার্নিয়ারের পার্ট না, এটা ভার্নিয়ারের ভাগ সংখ্যাই। তোমরা অঙ্কটা করো, তারপরে কোনো প্রবলেম হলে সেটা আমি দেখবো। কারণ যদি ভার্নিয়ারের পার্ট হইতো তাহলে এখানে একক দেওয়া থাকতো, এটা নিয়ে একটু ঝামেলা আছে। ভার্নিয়ার পার্ট পেলো তিন, আচ্ছা এখানে এককটা না, যাই হোক আমি এটা আপাতত একটু অসম্পূর্ণই রাখলাম। তোমরা অঙ্কটা চেষ্টা করো, পরবর্তীতে না হলে আমি সেটা নির্দেশনা দিব, কারণ এটা আমার একটু মানে অঙ্কের ভিতরে কেমন যেন মনে হচ্ছে, কারণ এখানে এককটা দেয়া নাই কেন, ভার্নিয়ারের পার্ট হইলে এখানে একক দেওয়া উচিত ছিল। তা আমি পরেরটাই গেলাম, তিন নম্বর, একটি স্ক্রু গজ দ্বারা একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করার সময় ব্যাস, এই যে ব্যাস পেয়ে গেছে এটা হলো ব্যাসের মান, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করা, পানের মতো সহজ, আশা করি পারবা সবাই। কি করবা খেয়াল করো, এই যে ব্যাস, এই ব্যাস থেকে কি করবা, ব্যাসার্ধ বের করবা, তারপরে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা কিন্তু বৃত্তা, বৃত্তের ক্ষেত্রফল আর তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই, পাই আর স্কোয়ার, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু বৃত্তের ক্ষেত্রফল একই, পাই আর স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। আর এই যে ব্যাস থেকে প্রথমে ব্যাসার্ধ বের করে নিবা দুই দিয়ে ভাগ করে, মিলিমিটার কে কিন্তু আবার মিটার বানাতে হবে, কারণ এই যে রেজাল্ট কিন্তু মিটারে আছে। এবার আট আবার আছে একটু উল্টা, একটি স্ক্রু গজের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেয়া আছে, ব্যাস বের করতে হবে, তার মানে এবার হলো ক্ষেত্রফল দেয়া আছে, ক্ষেত্রফল থেকে ব্যাস বের করবা, এই ক্ষেত্রফল থেকে ব্যাস বের করতে হবে, উল্টা হিসাব। আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি চার নাম্বার পর্যন্ত শেষ করলাম। আমরা চলে আসবো এবার পাঁচ নাম্বার অঙ্কে, একটি ত্রুটিমুক্ত স্ক্রু গজের স্ক্রুকে, ত্রুটিমুক্ত মানে এটা অর্থাৎ এটা কোনো ত্রুটি নাই, আমরা জানি যান্ত্রিক একটা ত্রুটি কিন্তু থাকে, স্ক্রু গজের স্ক্রুকে একবার ঘুরালে 0.5 মিলিমিটার সরে যায়, এই যে এক পাক ঘুরালে এত মিলিমিটার সরে যায়, একটি ত্রুটিমুক্ত স্ক্রু গজের স্ক্রুকে এক পাক ঘুরালে, এটা কিন্তু পিচ, বুঝছো কিনা একটু বুঝে নাও, কারণ স্ক্রুকে এক পাক ঘুরালে মানে কিন্তু এক পাক বলতে কিন্তু আমরা পুরাটা বুঝি, পুরো একবার ঘুরালে 0.5 মিটার সরে যায়, মিলিমিটার সরে যায়, এটা কিন্তু পিচ, বুঝে নাও টেকনিক্যালি, তখন বৃত্তাকার স্কেলের 50 নম্বর দাগ রৈখিক স্কেলের দাগের সাথে মিলে যায়, আর এটা হলো ওই যে বৃত্তাকার, হ্যাঁ আচ্ছা যাই হোক একই কথাই তো, যেহেতু এত মিলিমিটার সরে যায় অর্থাৎ 50 নম্বর দাগ রৈখিক স্কেলের দাগের সাথে মিলে যায়, এটা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। একটি অপেক্ষাকৃত মোটা তারের ব্যাস নির্ণয় করতে রৈখিক স্কেল পার্ট এত মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 5 পাওয়া গেল, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করো, খেয়াল করো স্ক্রুকে একবার ঘুরালে এতটুকু অর্থাৎ তথ্যগুলো সবই দেয়া আছে এখানে, আমরা যেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে হবে, আমি সহজ ইজি করে তোমাদের বলে দিই, এখানে যেভাবেই থাক না কেন অঙ্কগুলো একটু ল্যাঙ্গুয়েজগত এরকম, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, তার মানে আমার কিন্তু আর দরকার, ব্যাস দরকার, হ্যাঁ তো আর তো আর আমি সরাসরি পাবো না, আগে ব্যাস পাবো, ব্যাস থেকে কিন্তু আর ব্যাসার্ধ বের করতে হবে, তাহলে ব্যাস বের করতে গেলে কি লাগবে, তারের ব্যাস নির্ণয় করতে গিয়ে এই যে রৈখিক স্কেল পার্ট কিন্তু পেয়ে গেছি, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 5 পাওয়া গেল, এটা হলো তোমার এই যে সি এর মান, এটা হচ্ছে সি এর মান, আর এই পিস, এই যে পিস আর এই যে টোটাল ভাগ সংখ্যা হলো 50, এই 50 আর এই যে পিস আর এই টোটাল ভাগ সংখ্যা 50, এই দুইটা দিয়ে তুমি লঘিষ্ঠগণনের মান বের করে নিবা, এই দুইটা দিয়ে আশা করি পাস সবাই পারবা। তো আমি 6 নাম্বার প্রশ্নে আসি, রৈখিক স্কেল পার্ট, আচ্ছা রৈখিক স্কেল পার্ট 4 মিলিমিটার, এটা সরাসরি দেওয়া আছে, বৃত্তাকার স্কেলের পাটের মান এত মিলিমিটার, তারের ব্যাস কত, এই যে এবার আর কোনো কনফিউশন নাই, এবার এই যে বৃত্তাকার স্কেলের পাটের মান যেটা দেওয়া আছে ওই দুই নম্বরে যেমন কনফিউশন ছিল এখানে নাই, এটা শুধু এই মানের সাথে এই মান যোগ করলে উত্তর হয়ে যাবে, বোঝানোর টেকনিকটা বলে দেয় যে রৈখিক স্কেল পাট এটা কিন্তু এল এর মান, আর যেহেতু বৃত্তাকার স্কেলের পাটের মান বলছে তার মানে বৃত্তাকার স্কেল থেকে যে মানটা পাবো সি ইন্টু এল সি, দুইটার গুণ ফলে একসাথে দেওয়া আছে, এটাই কিন্তু মাঝে মাঝে প্যাচ বাজায় অঙ্ক দিয়ে, দেখো সি এবং এল সি দুইটার গুণ ফলে একসাথে দেওয়া, এই যে দুইটা মিলে একসাথে 0.17 মিলিমিটার। কেউ একজন কিন্তু আমাকে আজকে প্রশ্ন করছে, আমি কিন্তু বিগত বছরের বোর্ডে দেখছি বোর্ডে কিন্তু কখনো ফার্স্ট চ্যাপ্টার থেকে সৃজনশীল হয় না, তাহলে সভাপতি কিন্তু তোমাদের একটা প্রশ্ন জাগে যে স্যার তাহলে কি আসবে এমসিকিউ, তাহলে এগুলো কিন্তু এমসিকিউ তে আসবে, আর এমসিকিউ তে আসলে কিন্তু জাস্ট শর্টকাটে কিভাবে করতে পারবা শেখা গেলে কিন্তু তুমি এই চারের সাথে এটা যোগ করলে কিন্তু উত্তর হয়ে যাবে, এই যে রেজাল্ট কিন্তু মিলে গেছে, তাহলে টেকনিকটা কিন্তু আমাকে বুঝতে হবে। আর যেহেতু বলছে বৃত্তাকার স্কেলের পাঠের মান আর সরাসরি সামনে একক দেওয়া আছে, কেন আমি এককের কথাটা বলছি, আগে একটু ওই অঙ্ক আমি এককের কথা বলছিলাম এখানেও বলি, কারণ কি ওই যে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার কিন্তু কোনো একক থাকে না, আবার তোমার ওই যে এর আগে আমরা যেটা বলছিলাম ভার্নিয়ার সমপাতন এদের কোনো একক থাকে না, তো এখন ভার্নিয়ার সমপাতনের কোনো একক থাকে না, কিন্তু ভার্নিয়ারের কথা বলে ভার্নিয়ারের পাটের মান সামনে যদি একক দেয়া থাকে তখন কিন্তু আমার এই কনফিউশন মানে আমি কিন্তু কনফিউশনে পড়বো যে এটা তো ভাগ সংখ্যা না, এই যে বৃত্তাকার স্কেলের পাটের মান তার মানে দুইটার গুণ ফলে একসাথে দেওয়া,
তো সাত নাম্বার একটা ছোট্ট প্রশ্ন, সবাই মনোযোগ দিয়ে, একটি বস্তুর ব্যাস পাওয়া গেল এত মিলিমিটার, হিসাব শেষ, ব্যবহৃত যন্ত্রে ঋণাত্মক ত্রুটি এত, প্রকৃত ব্যাস কত? আচ্ছা, এই ঋণাত্মক ত্রুটির ধারণাটা আমি তোমাদের একটু দিয়ে দিই, কারণ কি আগের বইয়ে কিন্তু এই ঋণাত্মক ত্রুটির ব্যাপারটা ছিল না, বর্তমান বইয়ে এই ঋণাত্মক ত্রুটির ধারণাটা দিস, সরি, বর্তমান বইয়ে এই ঋণাত্মক ত্রুটির ধারণাটা নাই, কিন্তু আগের বইয়ে ঋণাত্মক ত্রুটির ধারণাটা ছিল, ধনাত্মক এবং ঋণাত্মক ত্রুটি। তো আমি এটা সম্বন্ধে অল্প একটু বলি তোমাদের, যেহেতু এমসিকিউ এর জন্য আসবে, একটু মনে রাখলে হবে যে যদি ত্রুটি ঋণাত্মক বলে তাহলে ওই মানটা সবসময় এই রেজাল্টের সাথে যোগ করে দিতে হয়, আর ত্রুটি যদি ধনাত্মক হয় উল্টা কিন্তু হিসাবটা, ত্রুটি যদি বলে ধনাত্মক তাহলে এই মানের সাথে ত্রুটিটা বিয়োগ করে দিতে হয়, আর ত্রুটি ঋণাত্মক হলে কিন্তু যোগ হয়ে যায়, ত্রুটি ঋণাত্মক হইলে, তার মানে হচ্ছে এই যে এটা কিন্তু ঋণাত্মক ত্রুটি বলছে তাহলে এই মানটা কিন্তু যোগ হবে, সহজ অর্থে। যদি কেউ না বোঝো এটা কেন হয় তাহলে হয়তো আমাদের আবার ইকুয়েশনে যেতে হবে, আগের বইয়ে এগুলো নিয়ে আবার ওই ত্রুটি সংক্রান্ত কিছু হিসাব ছিল, ক্যালকুলেশন, ম্যাথমেটিক্স এবং সূত্র ছিল, আমি সেই সূত্রে না গিয়ে এটা কিন্তু অল্প কথায় শুধু শেখানোর জন্য তোমাকে মুখে মুখে বলে দিলাম যে যদি ঋণাত্মক ত্রুটি বলে তাহলে যোগ হবে, কারণ ত্রুটিটা নিয়ম হইলো ত্রুটি সবসময় হিসাব থেকে বিয়োগ হবে, সবসময় বিয়োগ হবে, তাহলে হিসাব থেকে বিয়োগ করবো আরেকটা ঋণাত্মক মান, এই জন্য বিয়োগে বিয়োগে মিল হইলো যোগ হয়, মানে ত্রুটিটা সবসময় রেজাল্ট থেকে বিয়োগ করতে হয়, তাহলে বিয়োগ করবো একটা ঋণাত্মক মান, দেখো একটা ঋণাত্মক মান বিয়োগ করতে গেলে কিন্তু বিয়োগে বিয়োগে প্লাস হয়ে যাবো, আর যদি ধনাত্মক ত্রুটি হইতো তাহলে কিন্তু বিয়োগে হইতো, অর্থাৎ সহজ হিসাব হচ্ছে যে ত্রুটিকে সবসময় বিয়োগ করতে হয়। তো ওকে, আশা করি সবাই বুঝতে পারছো।